হ্যালো ফ্রেন্ডস প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহ হাজির তেরোই মার্চে কর্মসংস্থান পেপারটি নিয়ে এস্ত বন্ধুরা তুমি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দাও যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও তো চলো দেখে নেওয়া যাক এ সপ্তাহে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল তো প্রথমে যেটি দিয়েছে সেটি হলো দু হাজার একুশ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সেরা সেরা পদে সাতশো বারো চাকরি এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট মেয়েদের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দু হাজার একুশ সালে সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সাতশো জন ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো শাখায় পাস বা অনার্স গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও আবেদন করতে পারেন এবং কিন্তু মেন পরীক্ষায় দরখাস্ত করার সময় পাশের মার্কশিট বা সার্টিফিকেট প্রত্যায়িত নকল পাঠাতে হবে বয়স হতে হবে এক আট দু হাজার একুশের হিসাবে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো থেকে এক আট দু হাজারের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও বিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে সাধারণ প্রার্থীরা ছবার ও বিসিরা নবার ও তপশিলী যতবার খুশি এই পরীক্ষা দিতে পারবেন তো এখানে মোট শূন্যপদ রয়েছে সাতশো বারোটি তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে চব্বিশে মার্চের মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে এস টিপি ডট ডবল স্ল্যাশ টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে এবং টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিওভি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে তো আপনারা বিস্তারিত পেয়ে যাবেন এই উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো তারপর যেটি যেতে সেটি হলো মেট্রো রেলের দুশো বিরানব্বই মেনটেনার অপারেটর তো এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বলে দেওয়া হয়েছে আইটিআই ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট লখনৌ মেট্রো রেল কর্পোরেশন মেনটেন্যান্ড স্টেশন কন্ট্রোলার কাম ট্রেড অপারেটর অ্যাট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশনস অপারেশন পদে দুশো বিরানব্বই জন মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হচ্ছে নন এক্সিকিউটিভ ক্যাটাগরিতে নেওয়া হবে এইসব পদে স্টেশন কন্ট্রোলার কাম্পার অপারেটর পদে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছর ডিপ্লোমা কোর্স পাস না মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে একুশ থেকে আঠাশ বছরের মধ্যে মূল মাইনে তেত্রিশ হাজার থেকে সাতষট্টি হাজার তিনশো টাকা পর্যন্ত দৃষ্টিশক্তি থাকা দরকার এ ওয়ান শূন্য পদ একশো ছিয়াশিটি জেনারেলদের জন্য রয়েছে ছিয়াত্তরটি এবং ই জন্য রয়েছে আঠেরোটি এবং ও বিসিদের জন্য রয়েছে পঞ্চাশটি এবং তপশিলি জাতের জন্য উনচল্লিশটি তপশিলি উপজাতির জন্য তিনটি এবং ময়দান রয়েছে সাঁত্রিশটি এবং আপনারা বিস্তারিত পেয়ে যাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট ইউপি মেট্রো রেল ডট কমে এবং দরখাস্ত করবেন অনলাইনে দোসরা এপ্রিলের মধ্যে এবং আপনারাও বিস্তারিত পেয়ে যাবেন উপরোক্ত এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো নব্বই টাকা জমা দিতে হবে তো তারপর যেটি দিয়েছে সেটি হলো হিন্দুস্থান পেট্রোলিয়ামে দুশো ইঞ্জিনিয়ার হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার পদে দুশো জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব শাখায় মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল ও ইনস্ট্রুমেন্টেশন কারা কোন পদ কোন শাখার জন্য যোগ্য এখানে বলে দেওয়া আছে মেকানিক্যাল শাখার জন্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে মেকানিক্যাল মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বি কিংবা বিটেক কোর্স পাশে আবেদন করতে পারেন এখানে শূন্য পদ একশো কুড়িটি সিভিল পদের জন্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বি বা বিটেক কোর্স পাশে আবেদন করতে পারেন শূন্য পদ রয়েছে এখানে তিরিশটি ইলেকট্রিক্যাল শাখার জন্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পাশরা বি ই বা বিটেক কোর্স পাশ হলে আবেদন করতে পারেন তো এখানে শূন্য পদ রয়েছে পঁচিশটি ইনস্ট্রুমেন্টেশন শাখার জন্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে ইনস্ট্রুমেনশন অ্যান্ড ইনস্ট্রুমেনশন অ্যান্ড কন্ট্রোল ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বি কিংবা বিটেক কোর্স পাশ হলে যোগ্য শূন্য পদ রয়েছে পঁচিশটি ইলেকট্রিক্যাল শাখার জন্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে ইলেকট্রিক্যাল টেক এবং কোর্স পাসে আবেদন করতে পারেন সেখানে শূন্য পদ পঁচিশটি তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে পনেরোই এপ্রিলের মধ্যে এবং আপনারও বিস্তারিত পেয়ে যাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে এস টিপি ডট ডবল স্ল্যাশ জবস ডট এইসপি সি এল ডট কো ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে এক হাজার একশো আশি টাকা ও প্রতিবন্ধীদের এখানে ফি লাগবে না তো তারপর যেটি দিয়েছে সেটি হলো উনআশি ইঞ্জিনিয়ার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল পাবলিক সিকিউটর ও অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর পদে উনআশি জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য এখানে বলে দেওয়া হয়েছে সিস্টেম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল শাখার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বি কিংবা বিটেক কোর্স পাশের আবেদন করতে পারেন প্ল্যানিং কনস্ট্রাকশন ও এক্সিকিউটিভ কাজের অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে তখন শূন্য পদ রয়েছে দশটি মানে প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং দরখাস্ত দেখে মনোনীত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো তিন দু হাজার একুশ হিসাবে তবশিলেরা পাঁচ বছর এবং তিন বছরের প্রতিবন্ধীরা প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন তো ওখানে দরখাস্ত করবেন অনলাইনে আঠেরোই মার্চের মধ্যে এই ওয়েবসাইটে এস টি টিপি ডট ডবল স্লাস টিপুল ডাব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে এবং টিপিল ডাব্লু ডট ইউপিএসসি ডট জিওভি ডট ইনে তো তারপরে যেটি দিয়েছে সেটি হলো কেন্দ্রে একশো দশ ফরেস্ট অফিসার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে দু হাজার একুশ সালের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে একশো দশজন ছেলেমেয়ে নিচ্ছে বটানি কেমিস্ট্রি জিওলজি অঙ্ক ফিজিক্স অ্যানিমেল হাজব্যান্ড্রি অ্যান্ড ভেটিনারি সায়েন্স ও স্ট্যাটিস্টিক্স ও জুলজি বিষয়ে যে কোনো শাখায় একটি বিষয় নিয়ে ডিগ্রি কোর্স পাশেরা আবেদন করতে পারেন ফরেস্টে এগ্রিকালচারাল বা ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন ওই সব বিষয় নিয়ে এবছরের ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদন করার যোগ্য বয়স হতে হবে এক আট দু হাজার একুশ হিসাবে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো থেকে এক আট দু হাজারের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন সাধারণ প্রার্থীরা ছবার ওবিসিরা নবার ও তপশিলীরা যতবার খুশি পরীক্ষা দিতে পারেন তো ওখানে মোট শূন্যপদ রয়েছে একশো দশটি তো প্রথমে হবে প্রিমিলারি পরীক্ষা হবে সাতাশে জুন এইসব বিভিন্ন কেন্দ্রে কলকাতা শিলিগুড়ি কটক গ্যাংটক রাঁচি দিশপুর তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে চব্বিশে মার্চের মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে এস টি ডট ডবল সেলাস ইউপিএসসি টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে এবং টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিওভি ডট ইনে ওপরের ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ফি বাবদ একশো টাকা জমা দিতে হবে তো আপনারা বিস্তারিত পেয়ে যাবেন উপরোক্ত এই ওয়েবসাইটের মাধ্যমে তো তারপর যেটি দিয়েছে সেটি হলো রেলে একশো ষাট অ্যাপারেন্টিস পশ্চিম মধ্য রেল ট্রেড অ্যাপারেন্টিস হিসাবে একশো জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে ফিডার ওয়েল্ডার পেইন্টার মেশিনিস্ট কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটি এবং এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে ফিটার ওয়েল্ডার পেইন্টার ও মেশিনিস্ট ট্রেড ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন ওপরের সব ওপরের ওই সব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না বয়স হতে হবে পনেরো তিন দু হাজার একুশ হিসাবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও সিরা তিন বছর প্রাক্তন সহকর্মীরা দশ বছর দশ বছর বয়সে ছাড় পাবেন তো এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পাওয়ার নম্বর দেখেও আইটিআই কোর্স পাশের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই মেধা তালিকা তৈরি করে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন পনেরোই মার্চ পর্যন্ত এই ওয়েবসাইটটিকে টিপিল ডাব্লিউ ডট এমপি অনলাইন ডট জিওভি ডট ইনে এবং টিপিল ডাব্লিউ ডট ডাব্লু সিআর ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিওভি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো সত্তর টাকা জমা দিতে হবে এবং আপনারা আরও বিস্তারিত পেয়ে যাবেন উপরোক্ত এই ওয়েবসাইটের মাধ্যমে তো তারপরে যেটি দিয়েছে সেটি হলো পনেরো হাজার দুশো চুরাশি প্রাথমিক শিক্ষককে শর্ত সাপেক্ষের নিয়োগের নির্দেশ দু সালে চোদ্দো সালের টেট পাস প্রার্থীদের থেকে প্রাইমারি টিচার পদে ষোলো হাজার পাঁচশোটি শূন্য পদের জন্য যে ইন্টারভিউ এবছর দশ থেকে সতেরোই জানুয়ারি হয়েছিল তার চূড়ান্ত ফল প্রকাশ করে মেধা তালিকা থাকা প্রার্থীদের নিয়োগে কর নিয়োগ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ গত গত বছর এগারোই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন রাজ্যে সাড়ে ষোলো হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে আগামী দু মাসের মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালের টেট পাশেদের থেকে দরখাস্ত নেওয়ার বিজ্ঞপ্তি নেয় এই বিজ্ঞপ্তিতে বলা ছিল যারা দু সালে টেট পাস করেছিলেন তারা এই প্রশিক্ষণের জন্য চোদ্দো সালে টেট পাস করেছেন ও যাদের যাদের এখনও প্রশিক্ষণ নেওয়া আছে তারা দরখাস্ত করতে পারেন সেই মতো দরখাস্ত নিয়ে বছর জানুয়ারিতে ইন্টারভিউ নেয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারপর পনেরোই ফেব্রুয়ারি এই পদের চূড়ান্ত ফল প্রকাশ করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ রেলের গ্রুপ ডি পরীক্ষা এপ্রিলে শুরু রেলের এনটিপিসি ক্যাটাগরিতে সিবিটি টেস্ট প্রায় শেষের দিকে পঞ্চম ফেজের পরীক্ষা চলছে এরপর ষষ্ঠ ফেজের পরীক্ষা হয়ে এই পদের প্রথম পাটের পরীক্ষা শেষ হবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এনটিপিসি পরীক্ষা শেষ হলে গ্রুপ ডি পদের সিবিটি টেস্ট শুরু হবে রেল বোর্ড সূত্রে রেলের এনটিপিসি ক্যাটাগরিতে ষষ্ঠ অর্থাৎ শেষ ফেজের পরীক্ষা শেষ হবে এপ্রিলের প্রথম দিকে তারপর রেলে গ্রুপ ডি পদের সিবিটি টেস্ট নেওয়া শুরু হবে সম্ভবত এপ্রিলের তৃতীয় সপ্তাহে থেকে পরীক্ষা শুরু হতে পারে প্রায় পাঁচ মাস ধরে এই পদের পরীক্ষা চলবে এই পদে শূন্য পদ আছে প্রায় এক লক্ষ তিন হাজার সাতশো অনলাইন পরীক্ষায় একশোটি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এই সব বিষয় বিভিন্ন বিষয় জেনারেল সায়েন্সে পঁচিশ নম্বর অঙ্ক পঁচিশ নম্বর এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে পঁচিশ তিরিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর কুড়ি নম্বর থাকবে এবং সময় থাকবে দেড় ঘন্টা কলকাতা রাঁচি গৌহাটির রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রশ্ন হবে বাংলায় নেগেটিভ মার্কিং আছে এবং তিনটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে পরীক্ষায় ই কল লেটার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় পঁয়ত্রিশ কেজি ওজনের বস্তুকে নিয়ে দু মিনিটে একশো মিটার দূরত্ব লিফ্ট ও বহন করা একবার সুযোগ পাবেন চার মিনিট পনেরো সেকেন্ডে এক মিটার দৌড়াতে হবে একবারই সুযোগ পাবেন মেয়েদের বেলায় কুড়ি কেজি ওজনের বস্তু নিয়ে দু মিনিটে একশো মিটার দূরত্বে লিফ্ট বহন করা একবারই সুযোগ থাকবে এবং পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে এক হাজার মিটার দৌড়াতে হবে একবারই সুযোগ এরপর এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশান তারপরে যেটি দিয়েছে সেটি হলো ডাব্লিউ বিসিএসের পরীক্ষা পিছলো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার দিন থেকে রাজ্যে নির্বাচিত বিধি চালু হয়েছে তাই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানান পনেরোই মে পর্যন্ত পিএসসির যে বড় তিনটি পরীক্ষা হওয়ার কথা ছিল তা স্থগিত রাখা হয়েছে পরীক্ষাগুলি হলো দু সালে ডাব্লিউ বিস এস পরীক্ষা যেটি হওয়ার কথা ছিল একুশে মার্চ এবং দু হাজার সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের প্রিমিলারি পরীক্ষা এবং যেটি হওয়ার কথা ছিল এগারোই এপ্রিল এবং দু হাজার কুড়ি সালের ডাব্লিউ মেন পরীক্ষা যেটি হওয়ার কথা ছিল চব্বিশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল এই তিনটি পরীক্ষা কবে হবে তা পনেরোই মের পর পিএসসি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানাবে পিএসসির সূত্রে খবর ডাব্লিউ বি পিলি পরীক্ষা সম্ভবত মের শেষ পরীক্ষা সম্ভবত মের শেষে না হলে জুনের প্রথম দিকে হবে তো তারপর যেটি দিয়েছে সেটি হলো পঁচিশ অ্যাকাউন্টেন্টস হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড চার্টার্ডস চার্টার্ডস অ্যাকাউন্টেন্টস পদে পঁচিশ জন লোক নিচ্ছে মোট অন্তত ফিফটি পা পার্সেন্ট নম্বর পেয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্স পাশ হলে বয়স হবে তিন তিন, এক এক তিন, তিন দু হাজার একুশের হিসাবে সাতাশ বছরের মধ্যে অবসরীরা পাঁচ বছর অবিসিরা তিন বছর বয়সের ছাড় পাবেন শুরুতে এক বছরের প্রবেশন মূল মাইনে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত এবং শূন্য পদ পঁচিশটি জেনারেলের জন্য এগারোটি এবং ইডাব্লিউএসের জন্য দুইটি এবং ও বিসির জন্য পাঁচটি এবং তফশিলি জাতির জন্য তিনটি তপশিলী উপজাতির জন্য চারটি প্রার্থী বাছাই হবে গ্রুপ ডিসকাশন ইন্টারভিউ ও গ্রুপ টাস্কের মাধ্যমে দরখাস্ত করবেন অনলাইনে একত্রিশে মার্চের মধ্যে এই ওয়েবসাইটটি গিয়ে এস ডট ডবল স্ল্যাশ জব ডট এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে এছাড়াও পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবেন প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পরীক্ষার ফি বাবদ এক হাজার নেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দেবেন তফশিলি ও প্রতিবন্ধীদের ফি লাগবে না আর বিস্তারিত তথ্য পাবেন ওই উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো তারপরে যেটি দিয়ে দেয় সেটি হলো ইন্দ্রীয় সংস্থায় এমএসসি কোর্সে ভর্তি শুরু কেন্দ্রীয় সংস্থা পারমাণবিক শক্তি দপ্তরের অধীন মুম্বাই বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি সেন্টার ফর এক্সেলেন্স ইন বেসিক সায়েন্স ইউএমডিএ সি বিএস ও ভুবনেশ্বর ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ পাঁচ বছরের ইন্টিগ্রেটেড ও এমএসসি প্রোগ্রাম ইন বেসিক সায়েন্স বায়োলজি কেমিস্ট্রি অঙ্ক ও ফিজিক্স কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে প্রার্থী বাছাই হবে ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্টে বায়োলজি কেমিস্ট্রির অঙ্ক ফিজিক্স নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশের মোট অন্তত সিক্সটি পার্সেন্ট তপশিলী হলে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন দু হাজার উনিশ বা কুড়ি সালের পাশ করেছেন কিংবা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তারাও আবেদনযোগ্য তো এখানে জন্ম তারিখ হতে হবে এক আট দু হাজার এক বা পর থেকে তপশিলী ও প্রতিবন্ধীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন ওখানে দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডট নেটস এক্সাম ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে এক হাজার দুশো টাকা তপশিলি মহিলাও তপশিলি হলে ছশো টাকা দিতে হবে তো আপনারা আরও বিস্তারিত পেয়ে যাবেন উপরোক্ত এই ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল তেরোই মার্চের কর্মসংস্থানের ব্যাপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলেও অবশ্যই কমেন্ট করো